আমি দেখাচ্ছি যে একটি সিলিন্ডার। আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিনা বাড়িতে সিলিন্ডার বাস্ট হয়ে যাওয়া এবং চায়ের দোকানে একটা রোল সেন্টারের দোকানে দেখলাম বা চা গরম করতে করতে কিন্তু দোকানে আগুন লেগে গেলে কিন্তু আমরা সিলিন্ডার মানে আগুন লেগে যাওয়া অবস্থায় যে কিন্তু ওই আগুন অবস্থায় ছেড়ে পালিয়ে যাই ওটা না করে কি করবে এবং সিলিন্ডার আমরা প্রতিনিয়ত খবরে কাগজে বা টিভিতে দেখতে পাই যে এখানে বাস্ট হয়ে যাচ্ছে ওখানে বাস্ট হয়ে যাচ্ছে। আর আমি ভিডিওতে প্রথমেই দেখালাম যে কিনা সিলিন্ডার কীভাবে বাস্ট হয়ে যাচ্ছে তা বিস্তারিত ভিডিওতে দেখাবো, কিন্তু ভিডিও কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং এর কী করণীয় আছে বা এই সিলিন্ডারের গায়ে এ বি সি ডি এর লেখার অর্থগুলো কী এগুলোও আমি দেখাবো। অবশ্যই এটা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো হাই গাইস, আজকের একটা মানে আজকের এই ভিডিওতে আমি মানে দেখাতে চাইছি যে এটা কোনো ব্লগ নয়, আর ব্লগের থেকেও বড় কথা এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাইছি তোমাদের কাছে। আর দেখতে থাকো বং ভার্সেস বং, আর সাবস্ক্রাইব করে নাও চটপট। চলো টপিকে ফিরে যাই, লেটস গো। তো নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওর মেন টপিক সেটা হচ্ছে যে সিলিন্ডারের গায়ে যে লেখা থাকে এ ২৬ কি ডি ২৮ কি সি ২২, তো এইগুলো কেন লেখা থাকে এগুলোর বিষয়ে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানি না, বা গ্যাস সিলিন্ডার যদি লিক হয়ে যায় তার জন্য আমরা কি করব, কি করণীয় আছে, ওরকমই কি তাহলে আগুন লেগে গেলে কি তাহলে আমরা ঘর থেকে পালিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই হয়তো আপনার আমার পাশের বাড়িতে শুনেছিলাম হয়তো সিলিন্ডারে আগুন লেগে গেছে বা রেগুলেটর আমরা জলের বালতি দিয়ে নিভিয়েছি, আদৌ সেটা যদি কোনো বড় আকারে ধারণ নেয় তো তার জন্য আমরা কি করব সেইগুলোই বিস্তারিত আলোচনা। প্রথমে চলে আসি যে সিলিন্ডারের মধ্যে যে দেখাবো, একটি সিলিন্ডারের মধ্যে থেকেও আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখাবো যে সিলিন্ডারে কিভাবে লিক হয় বা সেখানে করণীয় কী আছে, বা সিলিন্ডারের এ ফর মানে হচ্ছে এই এ বি সি ডি এগুলো কিন্তু মানে একটা বছরের যে ১২টা মাস সেই ১২টা মাসকে কিন্তু এরা গ্যাস কোম্পানিগুলো কিন্তু সিলিন্ডারের ওপর ভিত্তি করে এ বি সি ডি করে দিয়েছে। এ ফর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আর বি ফর এপ্রিল মে জুন, সি ফর জুলাই আগস্ট সেপ্টেম্বর, ডি ফর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এইখানে যে কিনা সিলিন্ডারের এ বি সি ডির মানেটা কী। এবার এর পাশে যেটা ২৫ কি ২৬ বা ২৩ এগুলো লেখা থাকে মানে হচ্ছে ওই সিলিন্ডারটা অতগুলো মানে অত সাল অবধি কিন্তু সিলিন্ডারটা চলবে, তারপরে কি সিলিন্ডারটা কি ফেলে দেওয়া হবে সেইটা আমরা জানবো। এবার আমরা সিলিন্ডার নিয়ে ফিরে আসি। তো প্রথমে এবার আমরা একটা সিলিন্ডার নিয়ে চলে এলাম। তো এইবার সিলিন্ডারে আমি দেখাবো যে এতক্ষণ যেটা মুখে বলছিলাম, তো প্রথমে আমি দেখাচ্ছি যে একটি সিলিন্ডার এটা কিন্তু সিল করা অবস্থায় রয়েছে, ঠিক আছে। প্রথমেই গ্যাস যখন বাড়িতে আসবে গ্যাসটা বাড়িতে এলে কিন্তু গ্যাসটা মেপে রাখতে হবে। তো প্রথম কি করে মাপবেন কি করে বুঝবেন আমি দেখাবো যে কিনা আমরা এই সিলিন্ডারের এই পাত্রগুলো কিন্তু ঘোরাবো, ঠিক আছে। ঘুরিয়ে সিলিন্ডারের আমরা দেখব যে কিনা এখানে কিন্তু লেখা থাকবে, আচ্ছা এইখানে লেখা আছে, ঠিক আছে, সিলিন্ডারের এসআর নম্বর বলে লেখা থাকবে বা গ্রস ওয়েট ওয়েট এখানে লেখা আছে ১৫.৭, ঠিক আছে ১৫.৭। তো বা এখানেও একটু স্পষ্ট করে
দেখাচ্ছি যে 15.7 কিন্তু লেখা আছে, ঠিক আছে? অর্থাৎ সিলিন্ডারটির ওজন হচ্ছে কিন্তু যে 15.7, মানে 15 কিলো 700 হচ্ছে সিলিন্ডারটার ওজন। এইবারে যখন সিলিন্ডারটা বাড়িতে দিতে আসবে, অবশ্যই মানে এদের নিয়ম আছে যে কিনা প্রত্যেকটা ডেলিভারি বয়ের কাছে কিন্তু কাটা দেওয়া থাকে ওজন করার, পকেট কাটা। তো আমরা এই সিলিন্ডারটি দেওয়ার পরে ওজন করে দেখে নেব, দেখে নেওয়ার পর তাহলে গ্যাস আমাদের কত কিলো থাকে, 14 কিলো 200, 14 কিলো 200-র সাথে 15 কিলো 700 কিন্তু যোগ করে দেখে নিতে হবে, যেটা বেরাবে সেটাই কাটার মধ্যে শো করবে। অর্থাৎ প্রথমে আমরা গ্যাসটা বাড়িতে আসার পর গ্যাসটা কিন্তু চেক করে দেখে নিলাম। এবার দ্বিতীয়ত আমরা যেটা করব, যে কিনা আমি দেখাচ্ছি যে সিলিন্ডারের গায়ে কিন্তু এইখানে আমি একটু আগে যেটা বলছিলাম যে এ সাতাশ বলে লেখা আছে। অতএব কিন্তু এ ফর এখানে বোঝালো, কিন্তু বললাম যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসকে বোঝাচ্ছে এ, আর 27 মানে হচ্ছে 2027। অর্থাৎ একটা সিলিন্ডারের মেয়াদ হচ্ছে কিন্তু 15 বছর, আর এই 15 বছরের মধ্যে এটার লাস্ট টাইম হচ্ছে কিন্তু 2027 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এইটা কিন্তু দেখে নিতে হবে। তো এইবার আমি সিলিন্ডারের সিলটা খুলছি, তো আমি এবার দেখাচ্ছি যে কি না দেখো সিলিন্ডারের ভেতরে এখানে কিন্তু একটা কালো রাবার টাইপের আছে, ঠিক আছে? এবং এর যে ভেতরে পিনটা আছে, পিনটাও আমি একবার দেখাচ্ছি, ভেতরে একটা পিন আছে। এই পিনটা প্রেস হলে রেগুলেটর দিয়ে, রেগুলেটর পিনের সাথে এটা প্রেস হলে তবেই কিন্তু গ্যাসটা বেরিয়ে আসে। এবং আর এই কালো রবারটা কিন্তু মানে 180টা সিলিন্ডারের কিন্তু কালো রবারটা কিন্তু কাটা থাকে, ফলে আমরা গ্যাস যখন বাড়িতে আসে আমরা কিন্তু রেগুলেটর বসিয়ে ওভেন জেলে কিন্তু গ্যাস চেক করে দেখে নিই না। ফলে গ্যাস দিতে এলে আমরা বলি ওই সিঁড়ির নিচে রেখে দাও কিংবা দরজার দোরগোড়ায় রেখে দাও, আমরা টাকাটা দিয়ে দিই আর তারা চলে যায়, তারা এক্সট্রা 10 টাকা 20 টাকা করে নিয়ে কিন্তু চলে যায়। কিন্তু আমরা যদি এই সতর্কটা হই, ফলে কি হতে পারে, এই যে আমরা দেখে নিই না, হঠাৎ আমার যেই গ্যাসটা চলছিল সেটা শেষ হয়ে গেছে, অতএব রাতেবেলা যদি শেষ হয় এই সিলিন্ডারের ভেতরে এই ওয়াশারটি কাটা থাকুক কিংবা এই পিনটা ডাউন থাকুক কিংবা সিলিন্ডারটার ভেতরে ওয়াটার থাকুক, হয়তো অনেকেই শুনেছি, আমরা শুনিনি যে কিনা কেউ কেউ আবার শুনেওছি সিলিন্ডারের ভেতরে কিন্তু ওয়াটার হয়, ওয়াটার বেরিয়ে যায়। অতএব আমরা গ্যাসটা চেক করে যদি দেখে নিই তাহলে কিন্তু এইসব মানে বিপদের মুখে পড়তে হয় না। আরেকটা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিনা গ্যাস যখন রেগুলেটর বসিয়ে ওয়াশারটা যদি অল্প পরিমাণে কাটা থাকে তাহলে কিন্তু গ্যাস লিক আস্তে আস্তে আওয়াজটা হয়, অতএব মানে যে নিচের ডেস্ক করা থাকে ডেস্কের ভেতরে কিন্তু আমরা সিলিন্ডারটা ঢুকিয়ে দিই, ঠিক আছে? ঢুকিয়ে দিয়ে এবার আওয়াজ পাই না হয়তো, এবার গ্যাসের গন্ধ হয়তো কম বেরায়, আর যারা ডেস্কে আমাদের হয়তো সবার ডেস্ক করা নেই, আমরা মধ্যবিত্ত বাড়ির যারা আছি তাদের উদ্দেশ্যে হচ্ছে অনেকেই আমরা রাখি হচ্ছে ওভেনের পাশে কিন্তু সিলিন্ডারটা রেখে দিই। এবার ফলে হয় কি যে এই ওয়াশারটা যদি কাটা থাকে তাহলে কিন্তু চট করে ওই ওভেনের আগুনটা কিন্তু চট করে সিলিন্ডারে ক্যাচ করে নেয়। এবার হচ্ছে যে আমি আসি, সিলিন্ডারে যদি আগুন লেগে যায় কোনো রকম, একদম তৎক্ষণাৎ রেগুলেটরের চাবিটা অফ করে দিন, যেটা অন আছে তৎক্ষণাৎ অফ করে দিন, কোথাও পালিয়ে যাবেন না, কোথাও জল জোগাড় করতে হবে না, বালি জোগাড় করতে হবে না, আগে রেগুলেটরের চাবিটা অফ করে দিন।
তো এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কি না, যদি কোনো সময় ওভেনে লেগে যায় আগুন, তো যেখানেই আগুন লাগুক আগে সিলিন্ডারের চাবিটা অফ করে দিন। এতে কিন্তু কোনো বিপদ হবে না, এটা কিন্তু অ্যাজ এ 100% একদম নিশ্চিত। এরপরের ধাপে যেটা আসছি সেটা হচ্ছে যে আমি আর একবার দেখাচ্ছি যে সিলিন্ডারের মুখে মানে এইখানটায় কিন্তু সার্ফের জল ভালো করে, এখানটা যখনই গ্যাস বাড়িতে দিতে আসবে সার্ফের জল কিন্তু ভালো করে ঢেলে দেব, ঠিক আছে? অর্থাৎ ভালো করে ঢেলে দিলে এখানটা কিন্তু বুড়বুড়ি বুড়বুড়ি যদি কাটে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা বুঝতে পারবে যে কিন্তু গ্যাসটা লিক করছে, অতএব সেই গ্যাস রাখবো না। এরপর যদি কোনো হঠাৎই এমার্জেন্সি হিসেবে গ্যাস লিকেজের কোনো দুর্ঘটনা, গ্যাসের গন্ধ কিছু, যদি গ্যাসের কোনো প্রবলেম হয়ে থাকে, তো তার জন্য এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার আছে 1906, ওতে তোমরা 1906-এ কিন্তু তোমরা কল করতে পারো। এটা ইন্ডেন, ভারত, এইচপি নানা রকম মানে গ্যাসের এমার্জেন্সি নাম্বার। এরপর বলতে চাইছি বাড়িতে যদি গ্যাস আসে তাহলে কিন্তু তোমরা কেউ আগুন জ্বালিয়ে কোনো মতে টেস্ট করবে না। আর তাহলে এখানে আমি পুরো বিষয়টা ভালো করে আশা করছি বোঝাতে পেরেছি। তো আমরা বিপদের থেকে সবাই সাবধান থাকব, আর আমাদের আত্মীয় স্বজন প্রিয়জন আমরা যাদের ভালোবাসি অবশ্যই ভিডিওতে আমরা যা যা শিখলাম তাই তাই শেয়ারের মাধ্যমে অন্তত জানিয়ে তাদেরকে উপকৃত করব। আর এই ভিডিওটা কিন্তু শুধু আমার নিজের স্বার্থের জন্য না, আমার সেফটি, আমার পরিবারের সেফটি এবং আমার আত্মীয় পরিস্বজনের সেফটি। তাই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর শেয়ারের মাধ্যমে অবশ্যই নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে সুরক্ষিত রাখুন, আপনিও সুরক্ষিত থাকুন। আর এইখানেই ভিডিওটি শেষ করছি, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম আরও কিছু মজাদার ভিডিও আপনাদের কাছে উপহার হিসেবে তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।